এবার কাল কালবশতি ঝড়ে ভাসবে গোটা বাংলা একটা না সাত দিন ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর তো আবহাওয়া দপ্তরের তরফ থেকে আরও কি জানানো হয়েছে সরাসরি এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব, তো ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশেড দেওয়া বেলাইকটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হতে পারে মার্চের মাঝামাঝি সপ্তাহ নাগাদ বৈশাখ মাসের আগেই বাংলায় কাল বৈশাখী ঝড়ের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আজকে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম ও ঝাড়গ্রাম জেলাতে শিলা বৃষ্টিরও পূর্বাভাস দেওয়া হয়েছে সহ বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ নদিয়া দুই দিনাজপুরের বেশ কিছু অংশে সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলাতেও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকে আঠেরো থেকে ১৯ তারিখ পর্যন্ত অর্থাৎ শুক্র থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পনেরোই মার্চ বুধবার থেকে তাপমাত্রা বদল হবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বুধবারের পর তাপমাত্রা অনেকটাই কমে যাবে আগে কয়েকদিন তাপমাত্রা প্রায় একই রকম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর উল্লেখ্য কোনো পরিবর্তন দেখা যাবে না অর্থাৎ আবহাওয়ার সেরকম কোনো পরিবর্তন দেখা না আগেলেও বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ এবং উত্তরের জেলাগুলিতে জলীয় বাষ্প খুব বেশি না থাকার কারণে শুকনো গরম অনুভব হওয়ার সম্ভাবনা রয়েছে আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেইশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম রয়েছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ